এই মুহূর্তে কিন্তু কাতার বলা যায় যে পুরো বিশ্বকাপে রঙে রঙিন, এবং পুরো দোহা মানে এক কথা যদি আমরা বলতে পারি দ্য হোল দোহা ইজ বাজিং, এবং তাদের সবার মধ্যে কিন্তু একটাই আসলে সবার মধ্যে একটাই বিষয় যে সবাই ওয়ার্ল্ড কাপের ফাইনাল নিয়ে কিন্তু চরম উন্মাদনার মধ্যে আছে। এবং আমরা পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল একটা লাইন আছে, যারা সবাই কিন্তু স্টেডিয়ামমুখী, তারা সবাই যাচ্ছে স্টেডিয়ামে, এবং খেলা শুরুতে এখনও বেশ কিছু সময় বাকি আছে, তারপরও কিন্তু সমর্থকরা যাচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা যে আমরা কিন্তু এর আগে যে আর্জেন্টিনার ম্যাচগুলো হয়েছিল আমরা প্রচুর আর্জেন্টিনার সমর্থক দেখেছিলাম, কিছুক্ষণ আগে যখন আমরা এখানে আসি তখন দেখেছি যে আমরা দেখেছি প্রচুর ফ্রেঞ্চ সমর্থকরা কিন্তু আছেন এখানে, এবং তারা আমরা দেখেছি বড় বড় মিছিল নিয়ে কিন্তু যাচ্ছিলেন। আমার সঙ্গে একজন সহকর্মী এস এম ইকবাল, তার সঙ্গে একটু কথা বলবো। ইকবাল, কেমন লাগছে মানে ফাইনালের একটা আমেজ, মানে অবশেষে ফ্রান্স এবং আর্জেন্টিনার একটা লড়াই, এবং মনে হচ্ছে যে মাঠের লড়াইটা যেমন হবে মাঠের বাইরে গ্যালারির লড়াইটা হয়তো একই রকম হবে, কারণ প্রচুর ফ্রান্স সমর্থকও কিন্তু আমরা দেখছি। একেবারে ঠিক কথাই বলেছেন, একেবারে উৎসবের আমেজ বিরাজ করছে এই মুহূর্তে কাতারে। ফাইনালটা ঠিক যেরকম বর্ণিল হওয়া দরকার, সেটা হচ্ছে মাঠের লড়াই থেকে শুরু করে ভক্তদের মধ্যেও যে একটা লড়াই থাকে সেটা আমরা কিন্তু শুরুতে যেমনটা ধারণা করা হচ্ছিল হয়তো বা খুব বেশি ফ্রেঞ্চ সমর্থক পাবো না, কিন্তু আমরা কিন্তু আমাদের ধারণাটা কিন্তু বলতে গেল, অর্থাৎ মাঠে লুসেইলে প্রায় হচ্ছে 90,000-এর বেশি দর্শক থাকবে আজকে, সেখানে হচ্ছে আর্জেন্টাইন ভক্তদের টেক্কা দেওয়ার জন্য মোটামুটি বড় একটা অংশ কিন্তু ইতিমধ্যে স্টেডিয়ামমুখী হয়েছে বা স্টেডিয়ামে প্রবেশ করছে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। পাশাপাশি এই বিশ্বকাপটা কিন্তু হচ্ছে দু দলের জন্য অনেক মাইল ফলক অপেক্ষা করছে, ইন্ডিভিজুয়াল বেশ কিছু রেকর্ড রয়েছে, দলগত বেশ কিছু রেকর্ড রয়েছে, সুতরাং বিশ্বকাপের ফাইনালটা হচ্ছে আসলে এমনই হওয়া উচিত, এমনই হচ্ছে আসলে হিসেব নিকেশ বা পরিসংখ্যাটা এমনই থাকা উচিত, দিন শেষে যেই দল হচ্ছে স্নায়ুচাপ মুক্ত হয়ে স্বাভাবিক খেলাটা খেলতে পারবে তারাই হচ্ছে আসলে বাকি। এবং আমরা কিন্তু একটা বিষয় জানি যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে কিন্তু একটা ওপেনিং একটা ক্লোজিং সেরেমনি আছে 15 মিনিটসের, যেখানে বিশ্বকাপে যে অনেকগুলো থিম সং এবার ছিল আমরা দেখেছি, সেই থিম সংগুলো যারা পারফর্ম করেছেন তারা সেখানে গানগুলো করবেন, এবং আতশবাজির কিন্তু ডেফিনেটলি সেখানে থাকবে। তবে আরও একটা বিষয় জানাই দিতে চাই যে আজ কিন্তু 18 ডিসেম্বর, এখানে কাতারে কিন্তু এটা ন্যাশনাল ডে এবং ছুটির আমেজ, এবং ছুটির আমেজ একই সঙ্গে বিশ্বকাপের ফাইনাল, সব কিছু মিলিয়ে কাতারে কিন্তু এখন খুবই একটা ভালো পরিবেশ, এবং সবার মধ্যে বিশ্বকাপের ফাইনালের একটা উন্মাদনা বিরাজ করছে। ব্রাজিল সমর্থকরাও কিন্তু আমরা দেখছি যে কেউ ফ্রান্সকে বা কেউ আর্জেন্টিনাকেও সমর্থন করছে। তো আমি এতক্ষণ জানাচ্ছিলাম কাতার থেকে কী সবশেষ কী পরিস্থিতি, বাংলাদেশেও কিন্তু এই বিশ্বকাপের ফাইনাল ঘিরে ব্যাপক উন্মাদনা চলছে পুরো দেশ জুড়ে।